আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। দেখছেন আমাদের এক গাড়ি সোলার প্যানেল এসে পৌঁছে গেছে। এই প্যানেলগুলা মূলত আমরা আমাদের একটা বড় সেট আপে আমরা নিয়ে যাব। তো এখানে আজকে আমরা সোলার প্যানেল নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। প্রথমেই বলে রাখি, এখনকার মার্কেটে সোলার প্যানেলের যে দাম সেটা একদম সর্বনিম্ন পর্যায়ে সোলার প্যানেল আপনারা পেয়ে যাবেন, সবচাইতে কম রেটে পাবেন। টিআর ওয়ান লিস্টেড 24 ভোল্টের 550 ওয়াটের যেই কোনো কোম্পানির সোলার প্যানেল আপনারা কিনতে পারবেন মাত্র 35 টাকা করে ওয়াট। এ আর কিছুদিন পরেই যখন গরম আরম্ভ হবে এই সোলার প্যানেলগুলোর দাম আস্তে আস্তে বেড়ে যাবে। 35 টাকার জায়গায় প্রায় 50 টাকা 55 টাকা পর্যন্ত এই সোলার প্যানেলগুলোর দাম হয়ে যাবে। এবং আপনারা জানেন যে এলসি বন্ধ, যেহেতু এলসিটা বন্ধ দামটা খুব দ্রুত বাড়বে। তো আপনারা যারা হয়তো আর কিছুদিন পরে বা গরম আসলে সোলার প্যানেল কেনার জন্য চিন্তাভাবনা করতেছেন, চাইলে আপনারা এখন যেহেতু রেট কম আছে এখন সোলার প্যানেলগুলো কিনে রাখতে পারেন। এখনকার মার্কেটে সবচাইতে আপডেট যে সোলার প্যানেল সেটা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল। এই যে সোলার প্যানেলটা দেখছেন, এটা এক পাশে হচ্ছে কালো, নর্মাল যে সোলার প্যানেল সেরকম, আর আরেক পাশে হচ্ছে ব্লু কালারের, নীল কালারের। এই দুই পাশে সেল দেখা যায় বা দুই পাশে সেল দেওয়া এই সোলার প্যানেলগুলোকে বলে বাইফেসিয়াল সোলার প্যানেল। বাইফেসিয়াল সোলার প্যানেলগুলোর সুবিধাটা হচ্ছে এটা দুই দিক থেকে কাজ করে, ফ্রন্ট সাইড থেকেও কাজ করে এবং ব্যাক সাইড থেকেও কাজ করে, যার ফলে নর্মাল নন বায়োফেসিয়াল যে সোলার প্যানেল আছে নন বায়োফেসিয়াল সোলার প্যানেলের তুলনায় বাইফেসিয়াল সোলার প্যানেলগুলো 10-20% বেশি আউটপুট দিতে সক্ষম। আমাদের এই যে বাইফেসিয়াল সোলার প্যানেলটা দেখছেন, এই সোলার প্যানেলটা হচ্ছে জে এ ব্র্যান্ডের সোলার প্যানেল। জে এটা বাংলাদেশে অনেক ধরনের সোলার প্যানেলের কোম্পানি আছে, কিন্তু জে এটা বাংলাদেশের একটা টপ ক্লাস সোলার প্যানেল কোম্পানি জে এ। এবং জে এ যে সোলার প্যানেলটা এটা হচ্ছে টিআর ওয়ানের টপ 5-এর ভিতরে একটা। টিআর ওয়ানে 100টার উপরে সোলার প্যানেল কোম্পানির লিস্ট আছে, কিন্তু টপ 5টার ভিতরে একটা কোম্পানি হচ্ছে জে এ কোম্পানি। এবং বাংলাদেশে একমাত্র যে সোলার প্যানেলটা বুয়েট থেকে টেস্ট করা এবং বিএসটিআই এর অনুমোদিত সেটা হচ্ছে এই জে এ সোলার প্যানেল। অর্থাৎ আমাদের টিআর ওয়ান লিস্টেরই বাংলাদেশের লঞ্জি আছে, টিনা আছে, আরও অনেকগুলো ব্র্যান্ড আছে, কানাডিয়ান আছে। তো জে যে ব্র্যান্ডটা, জে ব্র্যান্ডটা বাংলাদেশের একটা টপ ক্লাস সোলার প্যানেলের ব্র্যান্ড। তো এখানে যে বাইফেসিয়াল সোলার প্যানেলটা দেখছেন এটা হচ্ছে জে এ ব্র্যান্ডের সোলার প্যানেল। এক কথায় আপনি বায়োফেসিয়াল নেন অথবা নন বায়োফেসিয়াল নেন, যে সোলার প্যানেলটার ইফিসিয়েন্সি খুবই ভালো। তবে বায়োফেসিয়াল সোলার প্যানেলগুলোর যে একটা প্রবলেম হচ্ছে, এটা দুই দিকে কাজ থাকে। হ্যাঁ, এই পাশেও গ্লাস, ওই পাশেও গ্লাস, অর্থাৎ এই পাশেও সেল, ওই পাশেও সেল, যার ফলে যদি আপনার কোনো ডিল ছুঁড়ে বা ধরেন কুরিয়ারে প্রোডাক্ট নেওয়ার সময় জোরে ঝাঁকি লাগে, এই গ্লাসটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট যেগুলা নন বাইফেসিয়াল সেগুলো আবার সেই তুলনায় অনেক শক্ত। তো যাই হোক, বাইফেসিয়াল টেকনোলজিটা আপডেট আসছে, এটা দুই দিক থেকে কাজ করে এবং 10-20% ইফিসিয়েন্সি আপনাকে বেশি দিতে সক্ষম। আপনি চাইলে বাইফেসিয়ালটাও নিতে পারেন অথবা নন বাইফেসিয়াল যেটা আছে সেটাও নিতে পারেন। যে ছাড়া টিআর ওয়ান লিস্টের লঞ্জি সোলার প্যানেল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন, লঞ্জি। তারপরে লঞ্জিটাও মোটামুটি আমাদের দেশে খুব ভালো একটা ব্র্যান্ড, নাম করা একটা ব্র্যান্ড। আরেকটা সোলার প্যানেল আছে কানাডিয়ান সোলার প্যানেল। কানাডিয়ান সোলার প্যানেলটাও টপ ক্লাস একটা সোলার প্যানেল। টিনা সোলার প্যানেল আছে, টিনাটাও টপ ক্লাস সোলার প্যানেল। মোটামুটি আমাদের বাংলাদেশে যে মানে টিআর ওয়ান লিস্টের ভিতরে সর্বপ্রথম মানে এক নম্বরে যদি আপনি ধরেন যে এটাকে ধরতে পারেন, যে এর বায়োফেসিয়াল এবং নন বায়োফেসিয়াল দুইটাই আপনি পেয়ে যাবেন। আর যে এর পরে আপনি কানাডিয়ানটা ধরতে পারেন, কানাডিয়ানের পরে লঞ্জি আছে, টিনা আছে, প্রায় 5টা ব্র্যান্ড মোটামুটি টিআর ওয়ান লিস্টেড আছে। তো অ্যাকচুয়ালি টিআর ওয়ান লিস্টেড যে প্যানেলগুলো এগুলার ইফিসিয়েন্সি, এগুলার সেল, এগুলার মানে আউটপুট এমন না যে একটা একেবারে 100 আর একটা হলো যেন কি 10, এগুলো 19-20। হ্যাঁ, আপনি যে কোম্পানিটাই নেন কোনোটা খারাপ না, আপনি যে ব্র্যান্ডেরটাই নেন টিআর ওয়ান লিস্টের কোনোটাই খারাপ না, কোম্পানি বাদে 19-20, এটা এরকম ওইটা ওইরকম। এছাড়া অ্যাভারেজ আউটপুট, অ্যাভারেজ লংজিভিটি এবং অ্যাভারেজ ওয়ারেন্টি সব কিছুই প্রায় সেম। তো 24 ভোল্টের যারা সোলার প্যানেল কিনবেন আপনারা যে কোনো টিআর ওয়ানের যে কোনোটা চাইলে আপনি নিতে পারেন।
আর টিয়ার ওয়ানের লিস্টের এই চার পাঁচটা ব্র্যান্ডের ভিতরে আপনি যেটাই কিনেন সেটা পড়বে আপনার 35 টাকা করে। আর বাইফেসিয়াল যেটা, এই যে এর দুই সাইডে সেল যেটা দুই দিক থেকে কাজ করে, বাইফেসিয়ালটা আপনি লঞ্জিটাও নিতে পারেন, জেটাও নিতে পারেন, যেটাই নেন আপনার পড়বে 40 টাকা করে। অরিজিনাল সোলার প্যানেল যদি হয়, এটা চীনের কিছু ওয়ে আছে, আমরা আপনি আমার কাছে আসলে আমি কোনটা অরিজিনাল সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। যখন আপনি সোলার প্যানেল কিনতে যাবেন, একটা জিনিস মনে রাখবেন, এই প্রজেক্টটা আপনি 20 থেকে 25 বছরের জন্য করতেছেন। মার্কেটের 2 টাকা কমের জন্য স্টিকার মারা কোনো সোলার প্যানেল আপনারা ভারতপক্ষে কিনবেন না। আরেকটা সোলার প্যানেল আছে টেলসান। টেলসান যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলের কোম্পানিটা হচ্ছে জার্মানির একটা কোম্পানি টেলসান। আর ম্যানুফ্যাকচারিং সবারই চায় না, টিয়ার ওয়ানের যত সোলার প্যানেল আছে, যে বলেন, লঞ্জি বলেন, যে কোনোটাই বলেন, কানাডিয়ান বলেন, চীনা বলেন, যে কোনো টিয়ার ওয়ানের সোলার প্যানেল প্রত্যেকটা কোম্পানি হলো যেন কি আপনার চায় না, এবং ম্যানুফ্যাকচারিংও চায় না, ব্র্যান্ডটাও চায় না, কোম্পানিটাও চায় না। কিন্তু টেলসানটা ব্র্যান্ডটা হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড, তাদেরও ফ্যাক্টরি চায়নাতে। টেলসানটা জার্মানির ব্র্যান্ড হওয়াতে আমরা আমাদের বড় যে প্রজেক্টগুলো আছে, যে সেগুলো দেখছেন যে আপনারা আমরা 10 কিলো 15 কিলো 20 কিলো যে বড় প্রজেক্টগুলো করি, এই প্রজেক্টগুলোতে আমরা টেলসানের সোলার প্যানেলটা ব্যবহার করি। আমার কাছে টেলসানের আউটপুটটা খুব ভালো মনে হয়েছে। আমি অন্যান্য যে কানাডিয়ান বা আদার যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করি, কিন্তু টেলসানের আউটপুটটা আমি খুবই ভালো পাইছি। আপনারা টেলসানের এই প্যানেলটাও কিনতে পারেন। টিয়ার ওয়ানের এই 550 ওয়াটের এই সোলার প্যানেলগুলা, এগুলা হচ্ছে আপনার লম্বায় হচ্ছে প্রায় 90 ইঞ্চি আর ওয়াইডে আছে প্রায় 44 ইঞ্চি। এটার মাপটা লম্বায় হচ্ছে প্রায় 90 ইঞ্চি লম্বা আর ওয়াইডে আছে হলো 44 ইঞ্চি। এবং এটার বিওসি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 49.79। এ কথাটা একটু বুঝবেন, টিয়ার ওয়ানের 550 ওয়াটের সোলার প্যানেলের বিওসি হচ্ছে 49.79, অর্থাৎ অ্যাভারেজে ওপেন সার্কিট ভোল্টেজ আমরা 50 হিসেবে ধরতে পারি। আর আরেকটা সোলার প্যানেল আছে যেটা আমাদের বাংলাদেশের টপ ক্লাস সোলার প্যানেল, সেটা হচ্ছে REC সোলার প্যানেল। REC এই সোলার প্যানেলটা নরওয়ের কোম্পানি, REC-টার কোম্পানিটা হচ্ছে নরওয়ে এবং REC-র ফ্যাক্টরিটা হচ্ছে সিঙ্গাপুরে। আমরা REC-র এই সোলার প্যানেলগুলো ইম্পোর্টও করি সিঙ্গাপুর থেকে। REC-র সোলার প্যানেলগুলো এই যে চারিদিকে যে সিলভার কালারের যে বর্ডারটা দেখছেন, এই বর্ডারটা থাকে হলো একদম কালো, কুসকুসে কালো। এবং REC সোলার প্যানেলটা অনলি বাংলাদেশে একমাত্র সোলার প্যানেল যেটাতে ম্যানুফ্যাকচারিং ডেট সহ দেওয়া থাকে, যে এই সোলার প্যানেলটা কত সালে কত তারিখে কোন মাসে তৈরি হয়েছে সেটা REC সোলার প্যানেলের স্টিকারে আপনি দেওয়া থাকে, পেয়ে যাবেন। তো যেহেতু সিঙ্গাপুরের সোলার প্যানেল, এই প্যানেলটার প্রাইস একটু বেশি। REC সোলার প্যানেলটা প্রতি ওয়াট আপনাদেরকে কিনতে হবে 52 টাকা করে, এখনকার মার্কেটের রেট প্রতি ওয়াট 52 টাকা। গরম আসলে এটা 60-65 টাকা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। REC-টা টিয়ার ওয়ানের যত সোলার প্যানেল আছে, এই যে লঞ্জি বললাম, যে বললাম, কানাডিয়ান বললাম, বা আদার্স টিয়ার ওয়ানের 4-5টা ব্র্যান্ড যেটা আমাদের বাংলাদেশে আছে, টিয়ার ওয়ানের ব্র্যান্ডগুলো খারাপ না, ভালো, কিন্তু এই ভালোর চাইতেও ভালো, অর্থাৎ বাংলাদেশে যত সোলার প্যানেল আছে, REC-টা হলো খুব টপ ক্লাস একটা সোলার প্যানেল, যেহেতু এটা সিঙ্গাপুরের তৈরি। কারণ সিঙ্গাপুরের একটা কোয়ালিটি আর চায়নার একটা কোয়ালিটি এক না। তাই বলে আবার মনে করেন না যে এতক্ষণ পর্যন্ত কপিল ভাই করলেন টিয়ার ওয়ানেরটা ভালো, এখন আবার কোন এটা ভালো, অবশ্যই টিয়ার ওয়ানের প্যানেল ভালো, সেটাও ভালো। যেমন মনে করেন বাটা জুতা কেউ পছন্দ করে, তার কাছে বাটা ভালো লাগে, আবার কেউ FX-এর জুতা পছন্দ করে, বাটাও ভালো FX-ও ভালো, কিন্তু FX একটু মনে হয় বাটার চাইতে কোয়ালিটিফুল, মানে আমার কাছে মনে হয় আর কি, আপনার কাছে বাটাটাও কোয়ালিটিফুল মনে হতে পারে। তো এরকম মানে ভালোর ভিতরে ভালো, এটা খারাপ এটা ভালো বিষয়টা এরকম না। তো REC সোলার প্যানেলটা প্রাইস বেশি হলেও এটা একটা এক্সিলেন্ট REC সোলার প্যানেল। আর REC সোলার প্যানেলগুলো 400 ওয়াট এবং 375 ওয়াট এই দুইটা রেঞ্জের ভিতরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। REC সোলার প্যানেলের বিওসি হচ্ছে 44। হ্যাঁ, টিয়ার ওয়ানের সোলার প্যানেলগুলোর বিওসি হচ্ছে 49.79, অর্থাৎ 50, আর REC সোলার প্যানেলের বিওসি হচ্ছে 44। বিওসি মানে ওপেন সার্কিট ভোল্টেজ। এখানে বিওসির কথাটা আপনাদেরকে এই জন্য বলতেছি, বিশেষ করে দুই ব্যাটারির যে অপগ্রেডের মেশিনগুলো আছে, হাইব্রিড না, দুই ব্যাটারির, যেমন আপনার মাইক্রোটেকের কিছু মেশিন আছে, যেমন মাইক্রোটেকের 2550, মাইক্রোটেকের 2035, মাইক্রোটেকের 2335, 2050, মাইক্রোটেকের 2350, এই যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলোতে টিয়ার ওয়ানের 550 ওয়াটের এই প্যানেলগুলো দিলে সাপোর্ট করবে না, আপনার কন্ট্রোলার জ্বলে যাবে।
কারণ ওই মেশিনগুলার অপগ্রেডের যে মেশিনগুলো মাইক্রোটেক এবং লুমিনাস, যেমন লুমিনাসের 1850 যেটা এনএক্সজি যে মডেলটা, দুই ব্যাটারি সিস্টেম যে মডেলটা, যে কোনো মাইক্রোটেক অথবা লুমিনাসের দুই ব্যাটারি সিস্টেম মডেলগুলোতে আপনার এই টিআর ওয়ানের 550 প্যানেলটা সাপোর্ট করবে না। সেখানে আপনাকে ওপেন সার্কিট ভোল্টেজ যেগুলো 44 সেটাই ইউজ করতে হবে। তো সাধারণত 44 ওপেন সার্কিট ভোল্টেজের প্যানেল আমাদের বাংলাদেশে নাই, একমাত্র আরিসি সোলার প্যানেলটা আছে যেটার ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 44। আপনারা মাইক্রোটেকের 2035, 2335, 2350, 2550 এই মেশিনগুলোতে অবশ্যই 44 বিওসির মধ্যে যে প্যানেলগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। আরেকটা উপায় হচ্ছে, যদি আপনি 44 বিওসি না পান, সেক্ষেত্রে 12 ভোল্টের 200 অ্যাম্পিয়ারের যে প্যানেলগুলো আছে, 12 ভোল্টের 24 ভোল্টের না, আপনার মেশিনটা 24 ভোল্টের কিন্তু প্যানেলটা যদি আপনি না পান, সেক্ষেত্রে 12 ভোল্টের 200 অ্যাম্পিয়ারের দুইটা দুইটা করে প্যানেল সিরিজ করে আপনি 24 ভোল্ট করবেন। কারণ 12 ভোল্টের 200 অ্যাম্পিয়ারের সোলার প্যানেলগুলোর বিওসি থাকে 22, তো দুইটা দিয়ে আপনি 24 ভোল্ট করলে বিওসিটা 44-এর কাছাকাছি চলে যাবে। আর এমনিতে 300 ওয়াট, 350 ওয়াটের কিছু সোলার প্যানেল পাওয়া যায় যেগুলোর বিওসি খুবই কম থাকে, 32-34-এর ভিতরে থাকে, ওগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, ওগুলো হলো বি গ্রেডের সোলার প্যানেল। তো বিওসির হিসাবটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি হাইব্রিড সেট আপ না করেন, সেক্ষেত্রে 550-এর এই প্যানেলগুলো আপনি কিনবেন না। আপনি যদি হাইব্রিডে সেট আপ করেন, তাহলে 550-এর এটাও নিতে পারেন, যে কোনোটা নিতে পারেন, আরিসিটাও নিতে পারেন, টিআর ওয়ান এবং টিআর ওয়ান ছাড়া দুটাই নিতে পারেন। হাইব্রিড সেট আপের ক্ষেত্রে বিওসিটা আপনার যত বেশি হবে তত ভালো হবে, কারণ হাইব্রিডের সেট আপগুলোতে প্যানেল ভোল্টেজ প্রায় 120-180 থেকে শুরু করে 450 ভোল্ট পর্যন্ত প্যানেল ভোল্টেজ দেওয়া যায় থাকে। আর অপগ্রেডের যে মেশিনগুলো, যেমন লুমিনাসের 24 ভোল্টের মেশিন বা মাইক্রোটেকের 24 ভোল্টের মেশিন বা আদার্স 24 ভোল্টের অপগ্রেডের যে মেশিনগুলো, এগুলাতে আপনার বিওসি 42 থাকে কোনোটা, কোনোটা থাকে হলো 44। বিওসি মানে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। তো সোলার প্যানেল কেনার সময় এই জিনিসগুলো একটু খেয়াল করে কিনবেন। আপনি আন্তাজি একটা মেশিন কিনলেন, আন্তাজি কতগুলো সোলার প্যানেল কিনলেন, যেখান থেকে মন চাই ওখান থেকে কিনলেন, আপনিও বুঝেন না, যে বিক্রি করলো সেও বুঝে না, পরে দেখবেন যে আপনার আউটপুট ঠিকভাবে আসবে না। বিশেষ করে টেকনোলজি রিলেটেড প্রোডাক্টগুলো যিনি বুঝে, যাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছ থেকে কিনবেন। নিত্য নতুন গজায় উঠছে এ ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন না। তাতে করে হয় কি, হয়তো দেখা গেলো কাস্টমার তো স্বাভাবিকভাবে টেকনিক্যাল জিনিসটা অতটা বোঝার কথা না, কারণ সে তো আর টেকনিক্যাল জিনিস জানবে না। তো টেকনিক্যাল জিনিসটা বুঝবে কে, যে বিক্রি করে। তো নিত্য নতুন যারা দোকানদার, এরা দেখা যায় যে নিজেরাও জানে না, তো কাস্টমারের কী করবো। তো দেখা গেছে বিওসি হলো 50 দিয়ে দিছে হলো মানে অপগ্রেডের একটা মেশিনের সাথে, তার ফলে কী হবে, লাগানোর সাথে সাথে মেশিনের কন্ট্রোলারটা জ্বলে যাবে, সোলার সাইডের যে কন্ট্রোলারটা আছে মেশিনের সেটা আগেই জ্বলে যাবে এবং এটা চলবেই না, কোনোভাবে সে চালাইতে পারবে না। তো এই হ্যাসেলগুলো আপনি যদি না নিতে চান, অবশ্যই কোনো প্রতিষ্ঠিত কোনো বুজের একজন মানুষের কাছ থেকে টোটাল জিনিসটা কেনার চেষ্টা করবেন। নিত্য নতুন যারা আছে এরা ইউটিউবে এসে অনেক কথাবার্তা বলে, কিন্তু এদের যাক আরেকজনের কথা বলার দরকার নাই, আপনারা যা বুঝার বুঝেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।